নমস্কার বন্ধুরা, আমি দেবিকা, বং ইজি কুক চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করতে চলেছি চিকেন কষা। এটা প্রায় সবার বাড়িতেই তৈরি হয়ে থাকে। আজকে আমি দেখাবো কিভাবে চটজলদি খুব সহজেই চিকেন কষা বানিয়ে ফেলা যায়। চলুন বন্ধুরা দেখে নিই এর জন্য কি কি উপকরণ লাগছে। এর জন্য আমি মুরগির মাংস নিয়েছি 300 গ্রাম, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, স্বাদমতো লবণ, সর্ষের তেল 5 থেকে 6 টেবিল চামচ, তেজপাতা 1টি, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি 1টি, আদা বাটা 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা ও রসুন বাটা মিলিয়ে 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ, টমেটো পিউরি 4 টেবিল চামচ, সানরাইজ চিকেন কারি মশলা 1 চা চামচ, গরম মশলা 1/2 টেবিল চামচ। প্রথমে 300 গ্রাম মুরগির মাংস নিয়ে তাতে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/2 টেবিল চামচ নুন দিয়ে দেব। এবার আমি এটাকে মাখিয়ে নেব। এবার এতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 1/2 ঘন্টা পর আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে, কড়াই গরম হলে তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে ওতে দিয়ে দেব 1টি তেজপাতা। এবার এতে দিয়ে দেব গোটা গরম মশলা। সামান্য একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা। একটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। ভালোভাবে মশলাটাকে এবার কষিয়ে নেব। এবার এতে দেব 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নেব। এইভাবে একটু নেড়ে নিয়ে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেলটা যখন ছেড়ে দেবে, এবার এতে দিয়ে দেব 4 টেবিল চামচ টমেটো পিউরি। একইভাবে আগের মতন করে এই টমেটো পিউরিটাও মশলার সাথে কষিয়ে নেব, যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। মাংস দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ ও 1 টিস্পুন সানরাইজ চিকেন কারি মশলা। আবার ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবো। একইভাবে কষানোর পর জলটা যখন একেবারে শুকিয়ে তেল ছেড়ে দেবে, তখন ওতে আমি দিয়ে দেব 2 কাপ জল। সামান্য একটু নেড়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট।
10 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেব। ঝোলটা অনেকটাই হয়ে এসেছে, এরকম কষা কষাই রাখবো, তাই আমি আর বেশি ঝোলটাকে শুকোতে দেব না। এবার ওতে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব, একদম লো ফ্লেমে মিশিয়ে নিয়ে 2 মিনিট রেখে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের চিকেন কষা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ইজি রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।